হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আবার ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক 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 আদর আর ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, এখন থেকে আমি শুরু করলাম। এখন বাজে তোমার 11:20, ঠিক আছে? আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এখন আমি পুজো করতে এসেছি, আর জানো তো শুক্রবার, আর শুক্রবার সন্তোষীমার পুজো আছে, আর সেই জন্য পুজো করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, এই যে সন্তোষীমাকে দেখে নাও। ঠিক আছে, পুজো করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই পুজো শেষ হলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাঁ আবার ফিরে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। এখন ঘড়িতে ওই 2:30 বাজবে বোধ হয়, আড়াইটে না বোধহয় 3:00, 3:45 বাজবে। এ ঘরে ঘড়ি নেই, এটা তো 2:45 বাজবে। হ্যাঁ 2:45 বাজবে এখন। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, 2টোর সময় খাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে তো সকালে দেখলে, আজকে শুক্রবার সন্তোষীমার পুজো হলো, আর তারপরে আর তোমাদের রান্না কিছু দেখা টাকানো হয়নি। কারণ কি, আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে তোমার মুগের ডাল, আলু পোস্ত টোস্ত এসব দিয়ে ভাজাভুজি দিয়ে চলে গেছে আজকে, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে বাবার জন্য অবশ্য নিরামিষ নয়, বাবা একটা মাছ দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম বাবাকে, ওই দিয়েই বাবা খেয়ে নিয়েছে, আলু পোস্ত দিয়ে খেয়ে নিয়েছে। কারণ বাবার তো শরীরটা খারাপ, বাবাকে একটুখানি মাছের ঝোল দিলে বাবার ভালো লাগবে খেতে, তো সেই জন্য বাবাকে মাছের ঝোল ভাত করে দিয়েছি। আর বাদ বাকি আমরা সবাই নিরামিষ খেয়েছি, আর এই হচ্ছে ব্যাপার। আর কিছু করার নেই, মেঘের অবস্থা তো এখন দেখছো একদম, কি বলবো, কটকটে রোদ্দুর, বুঝতে পেরেছো? কালকে এরকম সময় কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি, আর আজকে রোদ্দুর। তো রোদ্দুর ভালোই হয়েছে, তোমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর চতুর্দিকে একটু শুকিয়ে টুকিয়েছে। কিন্তু তোমার চতুর্দিকে এই যে যাদের ক্ষতি টতি হলো, এগুলো খুবই খারাপ, খুবই কষ্টদায়ক, অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদের তো হাতে কিছু নেই, আর যত দেখছি ততই খারাপ লাগছে, খবরে শুনছি দেখছি এত খারাপ লাগছে, কত বাড়ি ভেসে যাচ্ছে, কত দোকান পাট ভেসে যাচ্ছে, খুবই কষ্টদায়ক, ভয়ানক কষ্ট লাগছে। কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের হাতে কিছু নেই, প্রকৃতির উপর তো কারোর হাত নেই, আর এই হচ্ছে ব্যাপার। এদিকে করোনার জন্য চিন্তা, এদিকে ঝড় টড়, আর কি বলো তো, প্রতি বছর এই সময় একটা ঝড় টড় আসবেই, বৃষ্টি বৃষ্টি দেখবে তুমি, তোমরা প্রত্যেকেই এই প্রত্যেক বছরই এইরকম টাইমে আসে। আর এই গত বছর থেকে তো করোনা লেগেছে, করোনা তো ছেড়ে দাও, এর যে কবে শেষ হবে তাও জানি না। আর একটা যাচ্ছে তো আবার আরেকটা বলছে কি যে আসছে আসছে, এই ফার্স্ট ধাপ হলো তো সেকেন্ড ধাপ, সেকেন্ড ধাপ হলো তো থার্ড ধাপ, এই করতে করতে একটা মানুষকে আতঙ্কে রেখে দিয়েছে, আতঙ্কেই তো মানুষ হাতমরা হয়ে যাচ্ছে। কী যে হবে জানি না, শেষ অবধি কী যে হবে জানি না। এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা খুব ভালো হাওয়া দিচ্ছে, আমি এই ঘরটা এই জন্য বসলাম। এবারে কি বলতো, জানলাটা হচ্ছে দুটো পাটি খোলা, আর ওই ঘরটার জানলাগুলো হচ্ছে ওই সাইডিং যেগুলো, সেই হাফ পা ইয়ে করে বন্ধ, হাওয়াটা বেশি ঢোকে না, আর এই ঘরটা খুব হাওয়া ঢোকে। আর এই হচ্ছে ব্যাপার। আর বাবা কালকের চেয়ে আজকে ভালো আছে, বাবা এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে,
মাছের ঝোল ভাত খেয়ে একটার মধ্যে খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার হাজবেন্ড ওই ঘরে পেপার পড়ছে, তাতে খাওয়া হয়ে গেলে একদিকে সুবিধা জানো তো, যে যা নিজের মতন করে টাইম পাস করতে পারে দুপুরটা। আবার মেঘলা মেঘলা হচ্ছে, বলছে যে বিকেলের দিকে নাকি বৃষ্টি হবে, তা ঠিক আছে বিকেলের দিকে হলে ব্যাপারটি, সকালটা তো দিল রোদ্দুর, তো ঠিক আছে। আর গাছগুলো যেন এখন সবুজ সবুজ হয়ে গেছে, আরো বর্ষাকালে দেখো গাছগুলো কত সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে, মামন তো বেরিয়ে গেছে 12টার সময়, আর তিনি বান্টি ওরা বৃষ্টির জন্য আসতে পারছিল না, আজকে আসবে নিশ্চয়ই। আর আমাদের বাড়িতে কি বলতো, মুগের ডাল আলু পোস্ত খেতে সবাই খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ওই বান্টি তিন্নি মামন আমরা সবাই খুব ভালোবাসি। কিন্তু বাবার হচ্ছে পোস্ত ভালোবাসে, কিন্তু পোস্তর সাথে মুগের ডাল নয়, বিউলির ডাল, বাবার বিউলির ডাল ভীষণ প্রিয়। আর আমাদের হচ্ছে কি যে বিউলির ডাল ভালো লাগে না তা নয়, কিন্তু মুগের ডালটা বেশি ভালো লাগে, তার সাথে চাটনি। কিন্তু আজ তো শুক্রবার, চাটনি হবে না, আমও খেতে পারবে না, আর এই সিজনে একদিন আম না খেতে পারলে মামনের খুব মানে কষ্ট। ও আবার আম খেতে ভীষণ ভালোবাসে, আর একদিন যদি আম খেতে পারবে না মানে ওর হয়ে গেল, খুব আম খেতে ভালোবাসে। ওর বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, ভালোবাসি না দাদা, কিন্তু ওদের মতন নয়। এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরে ফ্যানটা চালালে না কিচ্ছু কথা শোনা যায় না জানো তো, ফ্যান চালালে একদম ঘড়াং ঘড়াং করে একটা আওয়াজ হয়, কিচ্ছু কথা শোনা যায় না। আর ফ্যানটা না চালালে একবার করে ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু পরক্ষণেই আবার ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। আর পরে কথা বলি। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ছাদে এসেছি দেখো, আজকে ওয়েদারটা খুব ভালো আছে, ওই জন্য তাড়াতাড়ি ছাদে উঠে পড়েছি। আর গাছগুলো দেখতে এত ভালো লাগছে, যদিও আম নেই। হ্যাঁ যে সন্ধে দিতে এসেছি, কিন্তু একটু আগের থেকে উঠে পড়েছি, একটু আগে উঠে আগে ছাদে একটু হাঁটি তারপর। আর আমি আজকে কিন্তু গাছগুলো সব বের করে দিয়েছি, আর কিন্তু এতে রাখিনি ঠাকুর ঘরে, কারণ ঝড় তো চলে গেছে না। এই যে দেখেছো, হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? নিশ্চয়ই আমার মতন টিফিন করছো। আমি কি টিফিন করছি বলো তো? আমি এই যে টিফিন করছি, ছোলা আর বাদাম ভেজানো, তার সাথে বিট নুন আর মরিচের গুঁড়ো, এটা আমি টিফিন করছি। টিফিন করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপর রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকে রুটি তরকারি করবো, আজকে তরকারি করবো সোয়াবিন, সোয়াবিনের তরকারি অনেকদিন করা হয়নি, সোয়াবিন তরকারি করবো। আর এখন কটা বাজে ওই যে ঘড়িতে দেখো, কটা বাজে? 8:05, 8:30 সময় গিয়ে করলেই হবে, খেতে খেতে তো 10টা নয়, 10টা তো বাবা খাবে, আমাদের তো 10:30-11টা বেজে যায়, তাহলে তাড়াতাড়ি করে কী হবে বলো? আস্তে আস্তে হবে, কোনো তাড়া নেই। আর ছাদে একটুখানি দেখালাম তোমাদের সন্ধ্যে থেকে, তারপরে এসেই আবার চাটা করলাম, আজকে চা খাওয়াতে তোমাদের দেখাইনি,
চা খাওয়াতে দেখাইনি, ওই জন্য টিফিন খাচ্ছি। টিফিনই বটে এটা, ওই টুকটাক আর কি। শুক্রবার তো তেমন কিছু খাই না, টুকটাক খাই। কাঁচা ছোলা ভিজিয়ে দিই, কাঁচা ছোলা ভিজিয়ে এরকম করে খাই, বেগুন আর ইয়ে দিয়ে, মরিচ দিয়ে। ভালো লাগে খেতে, তোমরা খেয়েও ভালো লাগবে। খুব কমন খাওয়ার যদিও, তোমরা নিশ্চয়ই খাও। আর সাথে বাদাম ভেজানো আছে, শুধু ছোলা নয় কিন্তু কাঁচা বাদাম আছে এতে ভেজানো, খেতে বেশ ভালো লাগে। আর আমি কী বলো তো, আমি এই ছোলা বাদাম মানে যে কোনো কর্ন জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি ছোট্টোর থেকেই। আমি ছোলা ভাজা, ছোলা ভেজানো, বাদাম ভাজা, আমার বাদাম ভেজানো, এই সমস্ত খেতে খুব ভালোবাসি। ঘুগনি এসব খেতে খুব ভালো লাগে আমার। আর এই হচ্ছে ব্যাপার, ওরা টিভি দেখছে, বাবা আর আমার হাজব্যান্ড দুজন টিভি দেখছে। আর আমার টিভি চললেই না আমার মনে হয় কি যে আমার ভালো লাগে না একদম, মনে হয় যে অন্য কিছু করি, হয় ফোন ঘাঁটি না হয়তো কিছু একটা করি। তারপরে তো 8:30 বাজলে রান্নাঘরে ঢুকবই, এই হচ্ছে ব্যাপার। দেখি কালকে একটু ফ্ল্যাটে যেতে পারি, যদি যাই তোমাদের অবশ্যই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো, কিন্তু দেখা যাক যদি যাই, কথা আছে। ওরা তো সবসময় বলে এসো এসো, আমার ভালো লাগে না। আমার কারণ কি ভালো লাগে না বলতে, বাবাকে বাবা একা থাকবে আবার যাবো, সেই জন্যে আরও মানে সে গেলেই তাড়াতে চলে আসতে হবে, গেলে একটু বসতেও পাবো না। আর এখন আমার হাজবেন্ড আছে বাড়িতে, ও থাকবে, আমি একটু যাবো, তাহলে দাঁড়া থাকবে না, তো একটু বসতে পারবো। আর বাবার শরীরটা ভালোই ছিল, সন্ধ্যাবেলা আবার একটুখানি হয়েছিল, মানে গায়ে সামান্য টেম্পারেচার এসেছিলো, আবার ওই ওষুধ খেয়ে এখন আবার একটু ভালো আছে। ওটা সিজন ওই বৃষ্টি পড়েছে না, এই জন্যই হয়েছে। আর ছোলা আমার খুব প্রিয়, আমার মতো কারা তোমরা কে কে ছোলা বাদাম খেতে ভালোবাসো জানিও। সকালে খায়, সন্ধ্যাবেলা টিফিন করছে, অবশ্য শুক্রবার বলে, তা নাহলে খাওয়া হয় না, সকালেই খাই। সকালে সময় কোথায় বলো, ছোলা বাদাম খাওয়ার, ছোলা বাদাম খাওয়ার সময় হয় সকালে? চাটা লিকুইড তাই কোনো রকমে খেয়ে নিয়ে তাও সকালে কি বলতো, অফিস টাইম হলে চা খাই কখন বলতো? আমার হাজবেন্ড যখন অফিস যায় তখন কখন চা খাই জানো, ও বেরোনোর পর, তখন একটু আরাম করে বসে চা খেতে পারি, তা নাহলে খুব তাড়াহুড়ো করে খেয়ে নিতে হবে। ওইভাবে চা খাওয়া যায় বলতো? একটু টাইম লাগে না চা খেতে গেলে, একটু বেশ বসে একটু ভালো করে চা খাবো, সেই জন্য ও বেরোনোর পর এই 9:30 তখন আমি চা খাই। আর এখন তো সেই তাড়াটা নেই, এখন সকালে চা খেয়ে তারপরে পুজো করতে যাই, পুজো করে এসে আবার দরকার, এই হচ্ছে ব্যাপার। আজকে বিকেলে বৃষ্টি হয়নি, বলেছিল সকালে রোদ দেবে বিকেলে বৃষ্টি হবে, আজকে বিকেলে বৃষ্টি হয়নি, ওয়েদারটা খুব ভালো ছিল। ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি, তাতে চলে এসেছিলাম, ছাদে হাঁটাও হয়নি, ছাদে নেমে গেছি।
বেজে, টিভি বন্ধ হয়ে গেল, 8টা বেজেছে, এবার টিভিটা বন্ধ করেছে। বাবা শুয়ে থাকবে, আর ও কোথায় বেকার করবে। টিভি বন্ধ হলো, হ্যাঁ টিভি বন্ধ করেছো, আমার সিরিয়াল একদম ভালো লাগে না, ওই বসে বসে সিরিয়াল দেখা আর এখন ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমার একদম কোনোদিনই আমি সিরিয়াল ভক্ত নই, তবু আগে এই প্রথম প্রথম দু একটা দেখতাম, এখন ভালো লাগে না দেখতে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলে, আমার ব্লগটা শেষ করব। কিন্তু এখন হচ্ছে 10:35 বাজে, আর রাত্রিরে তো আমি রুটি আর সয়াবিনের তরকারি করেছি, আর হচ্ছে একটু পায়েস করেছি। হ্যাঁ শুক্রবার তো আম টাম খাওয়া চলবে না, বুঝতেই পারছো, টক কিছু খাওয়া যাবে না, সেই জন্যে পায়েস করেছি। আর এখন ডিনার হয়নি, আমার গলাটা কেমন, হ্যাঁ ডিনার হয়নি, বাবার হয়ে গেছে, বাবা খেয়ে শুয়ে পড়েছে, আর বাবার শরীরটা এখন একটু ভালো আছে, মামন ওষুধ টষুধ এনে দিয়েছে খেয়ে টেয়ে এখন ভালো আছে। তবে বয়স হয়েছে তো, বুঝতে পারছো তো, মানে 86 বছর বয়স, শরীর টরীর তো যখন তো খারাপ হতেই পারে, বার্ধক্যজনিত, হ্যাঁ তো এই ব্যাপার। আর বেশি কিছু আর কথা বলবো না, রাত্রি হয়ে গেছে, ডিনার করতে হবে, আর ব্যাস এই পর্যন্তই আমার এই অত্যন্ত সিম্পল চ্যানেলটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও আর কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, বাই।